নমস্কার, আমি মহুয়ার, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দির থেকে গাড়িতে করে গাঁজা পাচারের লক্ষ্যে আটক এক মহিলা। মহিলার নাম স্বপ্না মল্লিক, বয়স 48। ঘটনা শিবমন্দির থেকে বাগডোকরা যাওয়ার পথে বাগডোকরায় নামে সেই মহিলা। মহিলাটি একটি তেলের ড্রাম নিয়ে এবং সেটার ভেতরে আনুমানিক 10 থেকে 12 কিলোর ওপর গাঁজা পাচার করতে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। এই পুরো বিষয়টি ছন্দের আকারে এক ব্যক্তি লক্ষ্য করেন এবং সেই লক্ষ্যের ভিত্তিতে সন্দেহের জেরে এই ঘটনা চোখে আসে সেই ব্যক্তির। আর সেখান থেকেই খবরের ভিত্তিতে সরাসরি বাগডোকরা থানায় খবর দেওয়া হলে বাগডোকরা থানার ওসি গিয়ে সেই মহিলাকে ব্যাগ সহ আটক করে।